জলের ধারা না, এটা দুধের ধারা। আচ্ছা, এটা এই জলটা পড়ছে, এটা কি অলৌকিক? অলৌকিক, এটা মানে কোনো বাস্তবিক ন্যাচারাল হচ্ছে, এটা অলৌকিক হচ্ছে, কেউ উপর থেকে জল ঢালছে। বাহ, বৃষ্টির মতো জল পড়ছে এখানে, স্নান করছি, এই জল অলৌকিক। এখন স্নান করে না হচ্ছে, বস্ত্র ধারাই। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো সবাইকে চারধাম যাত্রায় অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো আমরা এখন উত্তরাখণ্ডে সে দেবভূমিতে রয়েছি। তো আমরা এখন যাচ্ছি সহস্রধারায়, যেখানে ঝর্ণা পড়ছে ওখানে আমরা স্নান করব। আপনি এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে, চারদিকে পাহাড় আর পাহাড়। তো আপনারা পাহাড়ের আনন্দ নিন, আর আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। রাধে রাধে। জীবনে যদি কোনো শান্তি উপভোগ করতে চান, তাহলে একবারে দেবভূমিতে আসুন। বাহ, দেবভূমিতে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। জীবনের অনুভব করতে পারবেন যে কত সুন্দর, কত অদ্ভুত। আমরা অ্যাকচুয়ালি আমি একটু পাহাড় প্রেমী, কিন্তু আমি তো পাহাড় দেখতে পাই না। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে চারধামে যাব, পাহাড় দেখব। তো আজকে সেটা হয়তো ভগবানের অশেষ কৃপা, ভগবান নিজে নিয়ে এসেছে ভক্তকে। হরি বল। রাধে রাধে। আমি আপনাদেরকে দেখাতে পেরেও আমার মনে অনেক আনন্দ লাগছে যে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা ভগবানের দেবভূমি উত্তরাখণ্ডে দর্শন করতে পারছেন। আমার জীবন ধন্য। তো যত এগিয়ে যাচ্ছি, তত আমরা পাহাড় আরো কাছ থেকে দেখতে শুরু করতে পারছি। রাধা রানী কি জয়।
রাধা রানীর কৃপাতে হচ্ছে এইগুলো। আপনার জীবনের কোনো সাধ্য নেই যে আপনি এখানে আসবেন, রাধা রানী কৃপা করবে তাহলে আসতে পারবেন। আমি শুধু চিন্তা করছি পাহাড়ের উপরে ঘর বাড়ি গুলো কি করে বানাচ্ছে, এত উঁচু উঁচু পাহাড়। মেঘ ছুঁয়ে আছে আসমানে, পাহাড়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে। আপনার দু চোখে যা দেখবেন তাই শুধু আনন্দময় লাগবে, তো শেষ করতে পারবেন না ভিডিও, এত সুন্দর। ভাই সাইকেলতে বড় রে না রাখছ, যাব সাইকেল বা, হ্যাঁ সাইকেল বা, এটা ভালো। তো ভিডিওগুলো আমি একটু বড় বানানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন ঠিক আছে, কারণ আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু ভিডিওটা বড় বানাবো। রাধে রাধে। তো ফাইনালি আমরা সেই সহস্র দ্বারাই এসে পড়েছি, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়। বাবা এদিকে শোনেন, হিন্দি না বাংলা বলেন? বাংলা বলেন। রাধে রাধে শোনো, যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, অশ্বত্থামা যখন মায়ের কাছ থেকে দুধ চেয়েছিল, তো আটা গুলে দুধ বলে গ্লাসে করে খাওয়াইছিল, তখন অশ্বত্থামা বলছে যে বাবা মা যদি আমাকে দুধ খাওয়ার মতন তোমার সমর্থ নাই তাহলে আমাকে জন্ম কেন দিলে। তখন ওই মনের দুঃখে দ্রোণাচার্য হস্তিনাপুর পরিত্যাগ করে এইখানে ওই যে মন্দিরটা দেখছি না, ওর ভেতরে গোফা আছে, আচ্ছা আমরা ওখানে যাবো দর্শনে, তো ওই গোফাতে বসে তপস্যা করছে। লাস্টে ধরতী মাতা প্রসন্ন হয়ে, ধরতী মাতা তো সকলের মা, আরে তোর মা তো দুধ দিতে পারে নি, আমি দিতে, এই ধরতী মাতা নিজের বক্ষস্থল থেকে, দেখুন ওই যেরকম বক্ষস্থলে দুধের ছাতা ছিদ্র থাকে না, ওই ছিদ্র দিয়ে সমস্ত ধারা জল পড়তে দেবেন, ওই দিকে ওই দেখুন জল চাপটা, এটা জল না এটা দুধ। উপরে আমরা দেখতে পারবো উপরে কি আছে, উপরে যে যাবে সে যাবে, না না ক্যামেরা ড্রোন করে উড়িয়ে দিব, হ্যাঁ উপরে উড়ে এখান থেকে উড়িয়েছে, উড়িয়ে ওখান থেকে কি আছে সব দেখা যাবে, বন্যঙ্গল পাহাড় না সেই, এখানে তপস্যা করছে আর ওইখানে শিব ঠাকুর আছে ওই গোফার মধ্যে, ওই শিব ঠাকুর ওখানে দর্শন আছে, আর এই সহস্রধারার মধ্যে যে স্নান করবে সে অমরত্ব, বাচ্চা সন্তান যেরকম মায়ের দুগ্ধ পান করলে অমরত্ব জীবনত্ব লাভ করে, সেরকম এইখানে স্নান করলে সে জীবনত্ব লাভ করবে, অমরত্ব লাভ করবে। এই দুধের জলের ধারা না, এটা দুধের ধারা। আচ্ছা এটা এই জলটা পড়ছে এটা কি অলৌকিক? অলৌকিক, এটা মানে কোনো বাস্তবিক ন্যাচারাল হচ্ছে, এটা অলৌকিক হচ্ছে, কেউ উপর থেকে জল খাচ্ছে, এটা তো ঝর্ণা, ওই ঝর্ণা ওই জলে স্নান করতে হবে, ওখানে ঝর্ণা ওই উপর থেকে সব ঝর্ণার জল আসছে দুধের ধারা, বাহ দুধের ধারা, এই জনের নাম হচ্ছে সহস্রধারা। আমাদের মায়েদের বুকে তো তো চারটে পাঁচটা করে ছেদ থাকে, একটা দুধের ছেদ থাকে, আরে ধরতী মাতার সহস্র ছিদ্র সহস্র ধারা ধারে, এখন তো কম, আর ওই সব দিয়ে সব জল পড়ে বর্ষার সময় না, ওই সব জল পড়ছে, ওই ধারাতেই স্নান করতে হবে, আসলে সকালে স্নান করবে না, ভালো মাসি জল, ভালো মাস ওখানে, আচ্ছা ওখানে করে আবার এখানে করতে হবে, না না ওইখানে করলে হবে একবার। তো আপনারা শুনতে পেলেন মহারাজের মুখে এখানকার লীলা, আর এখানে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে, জীবনে কি আমরা সঙ্গে নিয়ে যাব, কি জীবনে লাভ করবো তার কোনো আশা নেই, গ্যারান্টি নেই, কিন্তু আপনি যদি ব্রজধাম
তো মহিমা আছেই, কিন্তু আপনি যদি উত্তরাখণ্ডে আসেন আপনার মন মুগ্ধ হয়ে যাবে, এত অপূর্ব এত মুগ্ধকর সেই সুন্দর জায়গা। তো চলুন আমরা ড্রোনের মাধ্যমে দেখি এখানে কি আছে উপরে। হরি বল, রাধে রাধে, সহস্র ধারা কি যায়। মানুষ তীর্থস্থান করতে আসে, কিন্তু মহিমা না জানার কারণে তারা সেই জায়গার পূর্ণ ফল লাভ করতে পারে। দেখুন এখানে সুইমিং পুলের মতো মানুষ সে ঝর্ণার জলে স্নান করছে, কিন্তু এখানকার যে মহিমা, এখানকার যে লীলা সেটা মানুষ জানে না। এখানে দ্রোণাচার্য মহারাজজি এখানে ভজন করেছিলেন, মা বসুদেব মানে এই পাহাড় থেকে অমৃত জল বর্ষা হয়েছে, কেউ যদি এখানে স্নান করে সে অমরত্ব লাভ করে। মহারাজের মুখে আপনারা লীলা শ্রবণ করেছেন, তা আপনাদেরকে আরও আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেক ভক্তরা রয়েছে, কিন্তু তারা এখানকার মহিমা জানে না, না জানান করে না, এখানে স্নান করছে ওখানে কেউ স্নান করে না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সহস্র দ্বারায় যে জল আমরা দেখেছি, সেই জল উপরে কিন্তু কিছুই নেই। দেখুন এই দেখুন নিচে এইদিকে জল পড়ছে, উপরে না ঝর্ণা আছে, না এখানে কোনো কিছু বৃষ্টির জল আছে, না কোনো কিছু আছে। অলৌকিকভাবে এই পাহাড় থেকে সাক্ষাৎ সহস্র দ্বারায় এই অমৃত জল নিচে ঝরে পড়ছে। তো আজকে আমাদের জীবন ধন্য যে আমরা অতি দুর্লভ দর্শন করতে পারছি। আর এখানে সেই দ্রোণাচার্য মহারাজজি এই গুহার ভিতরে বসে উনি ভজন করেছে, আপনাদেরকে একটু পরে দেখাবো, মন্দিরের ভিতরে নিয়ে যাব, তাহলে আপনারা অনুভব করতে পারবেন। তো মনঃসজনম সার্থক করুন, আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাধা রানী কি জয়, দেবভূমি উত্তরাখণ্ড কি জয়। রাধে রাধে, অপূর্ব সুন্দর। হরি বল, চলুন আগে আমরা সহস্র দ্বারা দর্শন করি কাছ থেকে। আয়া
ভাইয়া সাইড দিয়েছে সাইড জল তো ঠান্ডা এখানে খুব বাহ এখানে স্নান হয়ে যাবে তো মহারাজ স্নান করে নিচ্ছে এখান থেকে সহস্র দাঁড়াই বাহ বৃষ্টির মতো জল পড়ছে এখানে দূর থেকে দেখা দেখা যাচ্ছে না এখানে জল খুব পড়ছে এই সেই সহস্র দ্বারা যে স্নান করে তার অমরত্ব লাভ হয় এটা অলৌকিক কারো কোনো সিস্টেম নেই পাহাড়ের উপর থেকে অলৌকিকভাবে ধরতি মা এই সহস্র ধারা এখানে জল দিচ্ছে আমরা সেই দিব্যস্থান দর্শন করে মনঃসজনম সার্থক করছি প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন অলরেডি আমাদের মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে কেউ যদি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চান তো এই স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সামনে দেখতে পাচ্ছেন রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের কিউআর কোড সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন তো জীবনে কিছুই সঙ্গে যাবে না একবার রাধারানীর জন্য একটা বৃন্দাবনের মন্দির করার সুযোগ করে দিন তাহলে রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খুলে রাখবো তো প্রিয় ভক্ত আমরা চার ধাম যাত্রায় রয়েছি আপনারা সবাই ডোনেশন করুন আর রাধারানী কৃপা লাভ করুন রাধে রাধে স্রোত তো আমরা এখন কাপড় টাপড় খুলে নিয়েছি স্নান করব তো খুবই দুর্লভ অতি দুর্লভ জল কি ঠান্ডা ও গোবিন্দ যাই হো সহস্র দ্বারাই স্নান করছি এই জল অলৌকিক কি ঠান্ডা জল আর কি আপনি গোবিন্দ এত ঠান্ডা জল আরে বাপ রে বাপ আপনার গোপাল কোথায় এইখানে তো স্নান করে তো গোপালের সহস্র দ্বারা স্নান করে নিয়েছে গোপালজি আমাদের সঙ্গে চার দাম করতে এসছে আপনি কি ভাবছেন তো আমরা ফাইনালি স্নান করে নিয়েছি গোপালকে স্নান করে দিয়েছি তো আমরা এখন মন্দিরে যাবো দর্শন করতে দাঁড়াও জয় হো দ্রোণাচার্য মহারাজ কি যে জয় রাধে 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 এই সেই গুহা আরে বাপ রে অদ্ভুত এখানে দ্রোণাচার্য মহারাজ এখানে এই 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 ভিতর থেকে তোলে এই ভিতর থেকে তোলে একটা এখানে উঠানো ছবি হ্যাঁ এখানে ছবি উঠানো মানো দেখলে বলে দাদা দাদাই তুলে নি রাধে 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 প্রিয় ভক্তগণ আমরা এখন সেই সহস্র ধারাই স্নান টান করে এখানে এখানকার পুরো দর্শন করে এখন বিদায় নিচ্ছি আপনাদেরকে আমরা দর্শন করিয়েছি ড্রোন শট দেখিয়েছি তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা খুব আনন্দ পেয়েছেন তো এভাবে আকাশ বৃন্দাবন ব্লগের মধ্যে জুড়ে থাকেন
যারা এখানে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আর প্রতিদিন ভগবানের নিত্য দিব্য স্থান আপনারা দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। তো অপূর্ব সেই লীলাভূমি, সেই দেবভূমি উত্তরাখণ্ডে। তো আমরা এখন নেক্সট দর্শনে যাচ্ছি, ওটা কি হবে এখন বলতে পারছি না। চার ধামের মধ্যে কোনো না কোনো জায়গায় আমাদেরকে দর্শন করাবো। আমরা যাচ্ছি এখন মুসুরি রুদ্রপ্রয়াগ প্রয়াগ, তো ওই জায়গাতে আমরা যাচ্ছি। তারপরের দিন মানে কালকে আমরা যাব আপনার 12 তারিখে আমরা যাব সেই যমুনাত্রিতে পাহাড়ের উপরে। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। হরে কৃষ্ণ, রাধা রানী কি জয়।